আর একটু পরেই বন্ধুরা শুরু হচ্ছে সেই ধামাকাদার ম্যাচ, যার জন্য প্রত্যেক বছর আমরা অপেক্ষায় থাকি, সেই কেকেআর বনাম আরসিবি ম্যাচ। একদিকে ফ্যাব দু প্লেসি, তো অন্যদিকে শ্রেয়াস আইয়ার। আন্তর্জাতিক খেলায় যেমন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, তেমনই আইপিএলে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। আইপিএল এমন কিছু প্লেয়ার থাকে যারা নির্দিষ্ট একটা টিমের বিরুদ্ধে ভালো খেলবেই খেলবে, তেমনই কেকেআরে এমন দুজন প্লেয়ার আছেন যারা আরসিবি টিমের সঙ্গে ভালো খেলবেই, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তাই তুমিও যদি হয়ে থাকো একজন কেকেআর ফ্যান আর কেকেআরকে ভালোবেসে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আইপিএল তো জলদি শুরু হচ্ছে, তাই এখনই তোমরা ভারতের নাম্বার ওয়ান বই ওএসজি ক্রিকেটে গিয়ে খেলো। আমিও এখান থেকে 5 লক্ষ টাকা ইনকাম করেছি। এখানে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আর উইথড্রল এবং ডিপোজিট পেয়ে যাবে। এখানে আইপিএল চলাকালীন 25 থেকেও বেশি লোক কোটিপতি হয়েছেন। নিচে ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আইপিএলের সমস্ত ম্যাচের জন্য আইডি নিতে পারো। আর এখনই জয়েন করলে 10% বোনাস তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আরসিবি টিমের সঙ্গে যাদের রেকর্ড সবথেকে ভালো, মানে বলতে পারো গত কয়েক বছরে আরসিবি টিমের ব্যাটিং লাইন আপকে তারাই শেষ করে দিয়েছে। তারা হচ্ছেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। গত বছর তোমরা দেখেছিলে কেমন করে বিরাট কোহলি, এ বি ডেভিলিয়ার্স, ম্যাক্সওয়েলের মতো ব্যাটসম্যানরা এই দুজনের কাছে আত্মসমর্পণ করেছিল। এবছরও এটাই হতে পারে। আরসিবির সঙ্গে এদের রেকর্ড মারাত্মক। আর তোমরা দেখে নিও, আজকের ম্যাচে বড় ভূমিকা থাকবে বরুণ চক্রবর্তী আর নারিন এই দুজনের।